সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষিকথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা দর্শক আজ আমরা চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার সরদুলাই গাজনরবিল দর্শক আপনারা অনেকে জানেন চরদুলাই গাজনার বিলে অনেকেই রয়েছেন যারা চরদুলার আশেপাশে এরা অনেকেই হাঁস পালন করে থাকেন তো আমি মূলত আমার পিছে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাঁসের ঘর আমি আজকে চলে এসেছি এই চরদুলাই গাজনার বিলে তো এইখানে যে মূলত হাঁস পালন করেন কি আমি মূলত জানি না তো আমি এখানে আসার পরে এই ঘরটা দেখতে পাচ্ছি আমি এর আগে এই ঘর এখানে দেখিনি হয়তো নতুন কোনো খামারি বা পুরাতন কোনো খামারি হতে পারে তো আমি একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার অবশ্য আমি এইখান থেকে এই তো অনেকেই হাস লালন পালন করে থাকেন কিন্তু আমি এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না তো আসলে আমার পিছে যে ঘরটা রয়েছে আমি আজকে যে বিষয় নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে যে শীতের সময় কিভাবে হাস লালন পালন করেন এটা জানেন না যার কারণে দেখা যাচ্ছে যে আমি আজকে জানানোর চেষ্টা করব যে আসলে শীতের সময় খোলা আকাশ নিচে খাম কিভাবে তাদের হারগুলা লালন পালন করেন সেটাই জানানোর চেষ্টা করব তো দর্শক আসলে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হবে আপনাদের জন্য শীতের সময় প্রাকৃতিকভাবে হাঁস লালন পালন করেন সে তারা তাদের আসলে মূলত এই ভিডিওটা তাদের জন্য আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেন এই ভিডিওতে অনেক কিছু আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসলে খামারিরা শীতের সময় যেভাবে হাঁস লালন পালন করে সেই বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব আর আপনাদের সেই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার পিসের যে ঘরটা সেই ঘরটার বিষয়ে একটু কথা বলবো তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন আমার পিসের যে হাঁসের ঘরটা রয়েছে এই ঘরটা আমি আপনাদের আগে দেখাই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঘরের যে মাস পয়েন্ট আমি রয়েছি এই পাশে এক ধরনের একটা নেট দেখা যাচ্ছে আসলে বাইরে ঘরের চারপাশ দিয়ে একটা এক ধরনের নেট দেওয়া হচ্ছে এই নেটটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে যেন বড় কোনো ধরনের জন্তু প্রবেশ না করতে পারে আর এই যে ঘর দেখতেছেন ঘরটাও সেম একই প্রক্রিয়ায় করা হয়েছে যাতে কোনো প্রকার কোনো জন্তুর এখানে আক্রমণ না করতে পারে যেরকম শিয়াল বেজি বা আমাদের দেশের কুকুর অনেক কিছু রয়েছে এরকম যারা মাংস মানে হাঁস মুরগির উপর আক্রমণ করে তা দেখা যাচ্ছে হাঁসের উপর যেন আক্রমণ না করতে পারে সেই জন্য এটা ঘরটা করা হয়েছে আর এই ঘরটা যেভাবে করা হয়েছে অনেকেই আমার কাছে খুব ভালো লাগতেছে কেননা দেখা যাচ্ছে এখন তো ডিসেম্বর মাস অনেক ডিসেম্বর মাসে তো দেখা যাচ্ছে তীব্র শীত তো এই শীতের মধ্যে হাঁসগুলা যদি এইভাবে থাকে বাইরের যে কুয়াশা বা ইসের থেকে মানে এটা মুক্তি পাবে যার কারণে এই ঘরটা করা হয়েছে তো যে খামারি এটা করেছে আমি তাকে ধন্যবাদ দেবো কেননা তার হাঁসগুলো যত সুস্থ থাকে সেই জন্য সে এটা করেছে আমার কাছে ভালো লাগছে অনেকে দেখছি আমি শুধু ইয়া করে রাখছে এভাবে আপনারা অবশ্যই রাখবেন না কেননা দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি যে কোনো টাইমে হতে পারে আর এভাবে যদি রাখা যায় কোনো ঝড় বৃষ্টি আসলেও হাঁসের কোনো সমস্যা হবে না আবার এই যে আপনার দেখা যাচ্ছে যে শীতের যে আমি যেটা বলছি যে কুয়াশা আমরা বলি অনেকেই আবার অনেকেই পালা বলি এই পালাটা অনেকেই বোঝে আবার অনেকে কুয়াশাও বোঝে না যার কারণে আমি দুটাই ভাঙিয়ে বলতেছি তো দেখা যাচ্ছে এই হাঁসের ঘরটা একটু ভিতর ঘরটা আপনি যারা দেখেন একটু যে ঘরের মধ্যে দিয়ে অনেক সুন্দর করে ইয়া করছে যে দুই পাশেই আমরা যে বাঁশের ইয়া বলি বাতা বলি অনেকেই বাতা বলি অনেকে চাটাই বলি সেই বাতা বা চাটাই দিয়ে অনেক সুন্দর করে অনেক সুন্দর করে ঘর করছে উপর দিকেও সেই বাঁশের চাটাই বা বাতা এটা করার পরে উনি অনেক সুন্দর করে ঘরটা করছে তো এইভাবে ভাবে আপনারা আশা করি যারাই মনরতো ভামমন ভাবে কামার করেন এক জায়গা থেকে অন্য জায়গায় নেন তারা শর্টলি এভাবে করতে পারে না তবে চেষ্টা করবেন আপনাদের যে হার্টগুলো হারগুলো সুস্থ রাখার জন্য বা ভালো রাখার জন্য ঘরটা অনেক সুন্দর করে এইরকমই করার চেষ্টা করবেন তো আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি জানি না কোন খামার এটা করছেন আমার মনে হচ্ছে যে খামারি করুক না কারণ আমি এই খামারের সাথে এর আগে হয়তো কথা বলেছি একটা খামারের সাথে এইরকম যারা অনেক সুন্দর করে ঘর করছে মুরুব্বি চাচা আমার মনে হচ্ছে এই চাষাই এই ঘরটা করছে কেননা ওনার হাঁসগুলো আমি সবসময় দেখছি উনি এইভাবে করে উনি আসলে একাই তার হাঁসগুলা লালন পালন করেন যার কারণে মূলত এই এই এক চাষায় এটা করছেন আমার মনে হচ্ছে ওই চাষাই করেন কেননা ওই চাষা যখন হাঁসগুলা এই ঘরের মধ্যে রাখেন রাখার পর উনি বাসায় যান বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার রাত্রে অনেক রাত্রে আসেন এইভাবে যদি রাখা যায় দেখা যাচ্ছে ওই আমাদের এইদিকে যে বন বিড়াল বা শিয়াল এগুলো আক্রমণ করে এগুলোর আক্রমণ থেকে মানে একটু নিরাপদ থাকা যাবে কোনো সমস্যা হবে না এইভাবে যদি রাইখিয়া উনি চলেও যায় আমার মনে হয় না কোনো সমস্যা হবে তবে দর্শক আমি এই কথার পর ভিত্তি করে একটা কথা বলতে চাচ্ছি আপনারা যারাই মূলত হাঁসের খামার করেন বা গরুর খামার করেন বা যে খামারি করেন না কেন খামার থেকে আপনারা দূরে কখনো যাবেন না যতই নিরাপত্তা থাকুক আপনি চলে যাচ্ছেন এখানে হয়তো এটা যদি আটকা দেওয়া যায় আমার মনে হয় যে দেখা যাচ্ছে কোনো শিয়াল বা বন বিড়াল কোনো কিছু আক্রমণ করতে পারবে না বাট একটা কথা আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন আমাদের কিন্তু নিজস্ব কিছু লোক রয়েছে যারা আমাদের হিংসা করে আমাদের ভালো বা আমাদের কোনো কিছু করা যায় আমি সফল হচ্ছি এই সফলতা অনেকেই এটা পছন্দ করেন না দেখতে পারেন না যার কারণে অনেরা কিন্তু এই খামারের উপরে বা দেখা যাচ্ছে ইসের আমাদের যে গরুর খামার বা মুরগির খামার অনেকে দেখাচ্ছে যাচ্ছে হাঁসের খামার বা এই যে আমরা যে কৃষিকাজ করি লাউ লাউ গাছ লাগালে দেখা যাচ্ছে লাউ ধরছে উন্ট টাইমে আসে অনেকে লাউ গাছ লাউ ঝাড়টা কেটে দিচ্ছে অনেকেই এরকম করে তো আসলে এই জন্য বলবো আপনারা যদি খামার করেন এই খামারে যে কোনো খামার যদি সুস্থ রাখতেছেন অবশ্যই খামারের সাথে সর্বক্ষণে সম্পর্ক রাখবেন সব সময় থাকবেন যেন এই আম কিছু হেটার রয়েছে যারা মূলত পছন্দ করে না আমার সফলতা বা আমাদের সফলতা তাদের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সেই খামারের সাথে সব সময় যুক্ত থাকতে হবে যাতে তারা কোনো সুযোগ না পায় আপনি যদি সুযোগ দেন তাহলে তারা অবশ্যই ক্ষতি করবে কেননা আপনারা অনেকেই জানেন যে আমার ইতিপূর্বে একটা চ্যানেল ছিল ইউটিউব চ্যানেল কৃষির কথা নামে চ্যানেলে চ্যানেলেই সেই চ্যানেলে কিন্তু আমার নিজের একটা লোক আমার এই ক্ষতি করছে কেন ওনার কাছে জিনিসটা ভালো লাগে না এই জন্যেই হাঁসের খামার হোক বা মুরগির খামার হোক যে খামারে হোক এই খামারে মূলত সব সবসময় আপনারা নিজেরাই সব সময় থাকবেন যেন আপনার হাঁসের উপরে কোনো মানুষ ক্ষতি না করতে পারে মূলত আমি যে বোঝাতে চাচ্ছি যে মানুষ অনেকেই আমাদের সফলতা পছন্দ করেন না শুধু তারাই ক্ষতি করতে পারে যে এরকম ভাবে এই ঘরটা করা হয়েছে এই ঘরটা করার পর যদি এই হাঁসগুলো এখানে রাখার পর এই ঘরটা আটকা দিয়ে চলে যায় আমার মনে হয় না যে কোনো প্রকার যে বন বিড়াল বা শিয়াল এটার আক্রমণ করতে পারো কিন্তু যদি মানুষ আক্রমণ করে ওই লোক কিন্তু ঠেকাইতে পারবে না এই জন্য মূলত এইখানে থাকতে হবে বা এটার দেখভাল করতে হবে সঠিকভাবে তো এটা আসলে আমার মনে হয় যে উনি সঠিকভাবেই করেন কেননা এইখানে তো ঘরটা অনেক সুন্দর করে করছেন আর আমি আপনাদের আরেকটু একটু দেখাই যে পাশে দেখতে পাচ্ছেন একটা ঘর করা রয়েছে ছোট্ট তো এই ঘরটায় মূলত ওই আমার মনে হচ্ছে যে ওই যে খামারি উনিই থাকেন আমি অনেক খামারি ঘুরেছি তো দেখছি যে এরকম করে ছোট্ট একটা ট্যাপারি বলি আমরা অনেকে অনেকে টং বলি তৈতা বা এই এইখানে দেখা যাচ্ছে ওই খামারে থাকেন তো আপনারা আসলে মূলত আজকের ভিডিওটা হয়তো আমি বেশি কথা বলতেছি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন আমি আসলে কি বলতে চাচ্ছি তো দর্শক আসলে এ পর্যন্ত আমি যে কথাগুলো বলছি যদি এই কথাবার্তার মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের এই ভিডিও থেকে যদি কোনো প্রকার কোনো কোনো বিষয় যদি জেনে থাকেন বা বুঝে থাকেন যে আপনার উপকারে আসবে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিও শেষে অবশ্যই অবশ্যই এই ভিডিওর মূল্যবান মতামত আপনি অবশ্যই জানাবেন তো আমরা এই খামারি আসা পর্যন্ত একটু ওয়েট করি দেখি ওই খামারি কখন আসে খামারি আসলে খামারের সাথে একটু কথা বলবো ওনার হাঁসগুলো বর্তমান কিভাবে লালন পালন করছেন বা কতগুলো হাঁস লালন পালন করছেন কিভাবে মূলত এই শীতের মৌসুমে উনি হাঁসগুলো লালন পালন করছে এই বিষয় না স্কুলের সাথে একটু কথা বলবো তো সেই পর্যন্ত দর্শক আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এখন আমি আসলে দেখতে পাচ্ছি এখানকার যে খামারি রয়েছেন সেই খামারি এবং তার দেখতে হাঁস গুলা দেখতে পাচ্ছেন পাচ্ছি যে গুলা রয়েছে দল বেঁধে একদম সারি সারি আসতেছে তো আমি এখানকার খামারির সাথে একটু কথা বলবো আসলে উনি আমাদের আসতে হয়তো আমরা আগে এসেছিলাম কিন্তু মূলত এই যে এখানকার এখানকার যে খামারি তিনি তার হাঁস গুলা একটু দূরে উঠাচ্ছেন যার কারণে আবহাওয়াটা একটু অন্ধকার অন্ধকার ভাব পরিবেশ হচ্ছে আমরা ওনার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো ওনারা শীতের মধ্যে ওনাদের হাড়গুলা কীভাবে লালন পালন করছেন তো দর্শক আপনারা একটু আমাদের সাথেই থাকুন যাতে ওনাদের উনি আসুক ওনার সাথে আমরা কথা বলে দেখি কতটুকু আপনাদের ইনফরমেশন দিতে পারি উল্টা

তো এবার আপনার হাঁস সাড়ে তিনশো না তো দর্শক আসলে আমি এই আঙ্কেলের কাজ গতবার এসেছিলাম গতবার আসার পরে আঙ্কেলের তখন হাঁস ছিল দুশো চার পিস এখন সাড়ে তিনশো অর্থাৎ দেখা যাচ্ছে দেড়শো পিসের মতন উনি বৃদ্ধি হয়েছে এই দেড়শো পিসকে আপনি কিনেছেন নাকি টোটাল সাড়ে তিনশো হাঁস কিনছেন না আমি দেখশো পরে দেড়শো কিনছেন ধর্ম মানে ওই দুইশো হাঁসও এখানে আছে হ্যাঁ আপনার যে হাঁসগুলা হাঁসগুলাকে এখন ডিম দিচ্ছে

ভাবে কতদিনে আপকি ডিম পাইবেন মোটামুটি ধরেন আমি যদি দেখি ভাই তো আবার তো পুষ মাস ডিম এই ডিম পাওয়ার পরে তখন কি ডিম কমে আসবে না এই হাঁস কি লালন পালন করা যাবে ওই ওদের টাকা দিয়ে ওদেরই খাওয়ানো যাবে এখন যে আপনার আড়াইশো পিস বলতেছেন যে একশো মানে দুইশো পিস ডিম পাচ্ছেন

যে থাকার স্থানটা এই যে আপনার থাকার স্থানটা যেরকম হাঁস অলরেডি চলে গেলো তো এটা তো আসলে অনেক খারাপ জিনিসই বলতে গেলে দেখা যাচ্ছে একটু নোংরা হইলে তো সেক্ষেত্রে আপনার কাজ কিরকম লাগে না নেই ধরো দিন আমরা এই কষুরি মসুরি দিয়ে হলো লালা দাওয়া দিয়ে দিচ্ছি আমি তো আস হলো আমার

আসবো ধর খাওয়া দা রাত্রি খাওয়া দাওয়া রাত্রি আসবেন খাওয়া দাওয়া রাত্রি আসি আমি যাতে হলো আজকে আমার ঠিকই থাকে ধরো নেট দিয়ে বুঝছেন তাহলে তো সবসময় আগে কাছে থা লাগে ও

করেন শুধু বাহিরে ওই একটা নেট আর এই নীল নেটটা দেন সেক্ষেত্রে আপনার এইখানে সময় থাকতে হবে যদি না থাকেন আপনার এইখানে শিয়াল বা বন বিড়াল মানে কোনো বড় ধরনের জন্তু এখানে আক্রমণ করে আপনার হাসে একটা ক্ষতি করতে পারে আর মূলত দেখা যাচ্ছে এই জন্যই মূলত এই ঘরটা করা যাতে ওনার এই ধরনের কোনো সমস্যা না হয় আচ্ছা ও সমস্যা ছাড়াও আরও তো অনেক দিক দিয়ে সেফ যাচ্ছে দেখা যাচ্ছে এই যে আপনার শীতের এখন তো শীত মৌসুম তো শীতের এই কুয়াশা দেখা যাচ্ছে কুয়াশা যদি না পরে মানে হাসে পড়লে তো একটু সমস্যা হাসে ঠান্ডা লাগতে পারে সেক্ষেত্রে আপনি একটু সেফটি তাও তো কাগজ দিয়ে হারে কাগজে আবার ম্যাট হারে কাজ শীত করছেন হারে একবার উপর দিয়ে দেব তার মানে যখন দেখা যাচ্ছে যে একটু শীত বেশি পরে বা কুয়াশা বেশি পরে আবার মেঘ বৃষ্টি দেখেন তখন আপনি উপর দিয়ে কাগজ দিয়ে দেন যাতে বৃষ্টিটা না পড়ে তো আসলে মূলত দর্শক উনি ওনার হাঁস গুলা উনি ইতিপূর্বে একটু আগে আমাকে বলছেন যে ওনার থেকে ওনার হাঁস উনি বেশি ভালোভাবে লালন পালন করেন কেন এটা লালন পালন করার অর্থ উনি মূলত এই হাঁস থেকেই অর্থ উপার্জন করেন আর এই হাঁসটা যদি সুস্থ না রাখেন সেক্ষেত্রে উনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য মূলত ওনারা এটা করা তো আপনি আপনার হাঁস গুলা বলতে চাচ্ছিলেন যে কি ফর্মুলায় পালন করেন আমি তো এইভাবে পালন করি আমার হাঁসের দ্বারা আমি বেশি যত্ন করি জানেন আমি যদি আমার বউ নিয়ে আসি গড়ে দেওয়া লাগে তাও আমি দিই তারপরে আসবেন ঠান্ডা লাগানো নাই তারপরে আমি আর ধরেন আর চার পাঁচ বছর পুষতেছি আমার আসে কোনো ক্ষতি হয় না

মতন হবে হ্যাঁ এর মাঝে তো কোনো পানি টানি না একটু খাটায় নি যাচ্ছে নি আসতেছেন হ্যাঁ সেক্ষেত্রে আপনার হাঁসের কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হয় না এটা যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে মনে হয় তা হয় না কত দূর পর্যন্ত এরকম নোয়া যাবে মানে 1 মাইল খে মাইলের উপরেও উপরেও যাওয়া যাবে তো দর্শক আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই ওনার যে হাঁস বিলের পাশে অনেকেই বাড়ি যারা হাঁস লালন পালন করেন ওইখান থেকে কি এক দেড় কিলো বা দেখা যাচ্ছে যে এক কিলো রাস্তা বা এক মাইল যাওয়া যাবে নাকি আসলে তো এই যে আপনার যে হাঁস গুলো এখন এই হাঁস গুলো মূলত এখন তো বলতেছেন যে আপনি ডিম দিচ্ছে তো এই হাঁসের ডিমের সময় আপনি কি কি কোন ধরনের ওষুধ ব্যবহার করতেছেন নাকি আপনি কোনো ওষুধই দিচ্ছেন না না তো এই যে আপনার মূলত যারা নতুন হাঁসের খামার করবে তারা কি হাঁস খামার করলে কিভাবে করলে একটু লাভবান হবে আপনি কি একটু বলতে পারেন লাভবান ধরুন ওষুধ জিনিস যদি রোগ না থাকে তাহলে ওষুধ যে থাকে বুঝছেন যদি রোগ না থাকে তাহলে ওষুধ যে থাকে আর যদি রোগ থাকে তাহলে ওষুধ দেওয়াই লাগবে অবশ্যই ধরুন আমার জ্বর হলে বড়ি খাওয়ানো সর্দি আর কি বড়ি খাওয়ান উইয়েরও একটা বিশ্বাস উইয়ের ধরুন যদি এরকম জিনিস খান লাগে আবার ডাক্তার ডাক্তারকে পরামর্শ করলি বা এই জিনিস খাওয়া হারিয়ে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করেন না আমরা উপজেলা পানি সম্পদ অফিসে যা যোগাযোগ করে ওষুধপত্র আনেন না হ্যাঁ আমি সুজানগর ওষুধ জানি আপনি সুজানগর উপজেলা পানিসম্পদ অফিস জানেন তো দর্শক আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা হাঁস লালন পালন করবো কিন্তু ওষুধটা কোথা থেকে সংগ্রহ করবো বা কিভাবে সংগ্রহ করবো আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটা উপজেলাতে সম্পদ অফিস রয়েছে সেখানে আপনাদের জন্য তারা রয়েছে তারা আপনাদের পরামর্শ দিবে তারা আপনাদের সেবা দিবে যেভাবে আপনার হাঁসগুলো বা গরু ছাগল লালন পালন করিলে আপনার লাভবান হতে পারবেন তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যারাই হাঁস লালন পালন করেন বা গরু ছাগল যেটাই লালন পালন করেন না কেন অবশ্যই উপজেলা পানি সমদ অফিসে যোগাযোগ করবেন সেখান থেকে তাদের পরামর্শ নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী সঠিক পদক্ষেপ নিয়ে সঠিকভাবে আপনার হাঁস বা খামার পরিচালনা করবেন দেখবেন আপনি অবশ্যই সফল হবেন অবশ্যই আপনি লাভবান হবেন আর অনেকে আমাকে বলেন যে ডিমের পার্সেন্টেন্সের বিষয়টা আসলে এই ডিমের পার্সেন্টেন্সের বিষয়ে অনেকে বলেন যে আমার হাঁস বর্তমানে এতগুলা ডিম দিছে কিন্তু পরবর্তীতে পার্সেন্টেন্স কমে তো অনেক এগুলা আসলে কুমার উঠানামার অনেক বিষয় আছে যেরকম ওনার হাঁসগুলো বর্তমান কোনো সমস্যা না উনি কোনো ওষুধ ব্যবহার করেন না তো এই এই হাঁসের যদি দেখা যায় এখন একটু ঠান্ডা লাগে সেক্ষেত্রে যদি উনি ঠান্ডার ওষুধ ব্যবহার করে এটা তো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে হাঁসের ডিমের পার্সেন্টেজ অবশ্যই কমে আসবে সেই জন্য আপনারা যখন যেটা করবেন একটু জেনে বুঝে তারপরে করবেন তাহলে আপনি আপনি হাঁস লালন পালন করতে পারবেন বা বুঝতে পারবেন তো আঙ্কেল আমি আপনার সাথে কথা বললাম আমি আপনার এখানে আগামীকাল আসতে যাচ্ছি সকাল ভোরে তো আপনি কি বলেন আমি আসি একটু আপনি দেখতে চাচ্ছেন যে আপনি আসলে বললেন যে আপনার দুইশো পঞ্চাশ পঁচপান্ন ষাট পিস ডিম হচ্ছে আসলে এটা সত্য কি না আমি একদম সকাল ভোরে আসব কখন আসলে আমি আপনার সাথে কথা বলতে পারবো

দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মূল্যবান মোতাবেক তো অবশ্যই অবশ্যই জানাবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ